গিটার ডান্স হয়। কোথায় যাচ্ছ বাবা তুমি? কোথায় যাচ্ছ? আমি কোম্পুরে। কোম্পুরে কি করতে যাচ্ছ? বলো, দাঁত দেখতে? দাঁত দেখতে যাচ্ছ তুমি? নমস্কার বন্ধুরা, ক্রিয়েশন অফ মন্দিরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আরো নতুন একটা ভ্লগ। আজ বুধবার, এখন বাজছে বিকেল 4টে, আর আজকে তো উল্টো রথ। তো তোমাদের সবাইকে উল্টো রথযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখন বিকেল বেলায় আমরাও যাচ্ছি রথ দেখতে, আমি মা আর রুদ্রিক যাব। প্রত্যেকবার আমাদের এখানেই রথ দেখি আমাদের গ্রামে, তো এবার আমাদের গ্রামের রথটা আর দেখছি না। এখন করিমপুর ফার্মের মোড় বলে একটা জায়গা আছে, তো ওখানে রথ হবে, তো ওখানেই রথ দেখবো। আর বাড়ি আসার পথে বড়বটতলার ওখানে মচ্ছপ হবে, তিন চার দিন ধরে হরিনাম সংকীর্তন চললো, তো তারপরে আজকে হচ্ছে মচ্ছপ। তো রথ দেখে বাড়ি আসার পথে মচ্ছপ খেয়ে চলে আসবো, আর তোমাদের সাথে যতটা পারবো সবটাই শেয়ার করব। আজকে রথের ওখানেও তো প্রচুর ভিড় হবে, আর মৎস্যপের ওখানে তো প্রচুর লোকের সমাগম হবে। তো এই প্রথমবার যাচ্ছি, ওখানে যাই না কোনোদিন, মানে ফার্মের মোড়ে রথ দেখতেও প্রথমবার যাচ্ছি, আর বড়বটতলায় মৎস্য খেতেও এবার প্রথমবারই যাব। তো চলো সবটা তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো তোমরা। যাবে, আসো ঢং করছে, দেখো না কেমন। বাড়ি থেকে বেরিয়ে টোটোতে উঠে পড়লাম, টোটোতে আমরা আছি আর আমাদের গ্রামের আরো দুজন আছে। বলো রথ দেখতে যাব, বলো। হ্যাঁ, জিপি গজা খাবো। বড়বটতলা বলে যে জায়গাটা, সেটা আমাদের করিমপুর যাওয়ার পথেই পড়বে। দেখো চলেই এসেছি এখানে, এখানে গানের আওয়াজও শুনতে পাচ্ছ তোমরা। এখানে আজ বেশ কয়েকদিন ধরে গান চলছে, সবাই গান শুনতে এসেছে, আর একটু পরেই মহোৎসব শুরু হবে। আগে আমরা রথটা দেখে নেব, তারপর বাড়ি আসার পথে মহোৎসব খেয়ে চলে আসব। ফার্মের মোড়ে আমরা চলে এসেছি, টোটো থেকে নেমেও পড়েছি। দেখো কত মানুষ দাঁড়িয়ে আছে, এখান দিয়েই রথটা আসবে। আর রথটা কিন্তু রাস্তা দিয়ে চলে যাবে, রথটা দাঁড়াবে না। তো ওই যে আসছে দেখো রথ, রথটা টানতে টানতে সবাই মিলে নিয়ে চলে যাবে মহিষবাথানে। মহিষবাথান এখান থেকে অনেকটাই দূর, যারা চেনো তো তারা তো জানোই, তো হাঁটতে হাঁটতে চলে যাবে অত দূরে। প্রথমবার এখানে রথ দেখতে আসলাম, তো রথের দড়ি টানার খুব ইচ্ছা আছে, তো এত ভিড়ের মধ্যে দেখা যাক সেটা সম্ভব হয় নাকি, চলো তোমরা দেখতে থাকো। ভক্তবৃন্দের প্রাণধান গৌর হরি আমার
গদাধরের প্রাণধন গৌরহরি প্রভুপাদের হরি গুরুদেবের প্রাণধন গৌরহরি প্রচুর মানুষের ভিড়, মানে রাস্তা দিয়ে একদিক দিয়ে রথটা যাচ্ছে আর একদিক দিয়ে যানবাহনগুলো চলাচল করছে, যার জন্যই এতটা অসুবিধা। তো আমি একটুখানি গিয়েই আবার দেখো চলে আসলাম, কারণ রুদ্রিককে নিয়ে বেশি দূর যাওয়াটা সম্ভব না। আর রুদ্রিক অনেকক্ষণ থেকে গাড়ি চড়বো করছে, ওই যে নাকরদোল্লার মতো গাড়ি আছে তো ওটা দেখেছে, প্রথম থেকেই টোটো থেকে নেমেই ওটাতে চড়বো বলে বায়না করছিল। তো আমাদের রথের দড়ি তো টানা হয়ে গেল, রথটা চলেও গেল, এখন দেখো রাস্তাটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো চলো এবার রুদ্রিককে ওই নাগরদোল্লাটার মধ্যে বসিয়ে দেবো। দেখো অনেক বাচ্চারাই আছে, রুদ্রিক এটাতে প্রথমবার চড়ছে। এর আগে মানিকতলার মেলায় গিয়েছিলাম কিন্তু ওখানেও এত ভিড় ছিল, যার জন্য হয়নি। তো এখানে অনেকটা ফাঁকা আছে, দেখো চড়িয়ে দিয়েছি। চলো এবার দেখা যাক রুদ্রিক কেমন এনজয় করে। এখানে বড় মন্দির ছিল, তো সেটাকে ভেঙে আরো বড় করা হচ্ছে। এখানে দুর্গাপুজো হতো প্রত্যেক বছর, দুর্গাপুজো আর রথ এই দুটো অনুষ্ঠানই এখানে হয়। তো ওপরেও হয়তো মন্দির করা হবে, তো সিঁড়ি বেয়ে একটু ওপরে আসলাম আমি নিজেও দেখতে আর তোমাদেরকেও দেখাতে। বেশ বড় জায়গাটা দেখো, এখানকার যে রথটা সেটা কিন্তু চলে গেছে, তো তারপরেও আরো রথ আসছে। তো ওই যে একটা রথ দাঁড়িয়ে আছে ওখানে, তো চলো ওখানে যাব। এখান থেকে কিছু জিনিস কিনলাম যেটা তোমাদের সাথে আমি শর্ট ভিডিওতে শেয়ার করব। রথ দেখা আমাদের কমপ্লিট, তো আমরা বাড়ি চলে আসছি। আর রাস্তায় দেখো প্রচুর ভিড় আর ছোট ছোট রথ আরও আসছে। ওই আমাদের গ্রামের রথ দেখলে একটাই রথ দেখতে পেতাম, কিন্তু এখানে রাস্তায় বেরিয়ে অনেক কয়টা রথ আমরা দেখে নিলাম। রুদ্রিকের জন্য কটা শুকনো ফুচকা নেওয়া হয়েছে, রুদ্রিক এখানে বসে বসে খাচ্ছে। আর আমরা দেখো বেরিয়ে এলাম, তো এখন রাস্তাটা একটু ফাঁকা। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আমরা তো বিকেলবেলায় গেছিলাম। আমরা কিন্তু শুধু ওখানে রথই দেখিনি, ওখানে একটা পার্ক আছে ফার্মের মোড়ে, মেঘনা পার্ক। তো মেঘনা পার্কেও আমরা এক ঘন্টা দেড় ঘন্টা মতো সময় কাটিয়েছি, ঠিক ঘড়ি দেখিনি, তাই জন্য তোমাদের বলতে পারছি না যে ঠিক এক ঘন্টা ছিলাম কি দেড় ঘন্টা ছিলাম। তো পার্কের ভিডিওটা করেছি, সেটা তোমাদের সাথে আমি অন্য ভ্লগে শেয়ার করবো। আর
এই জায়গাটা দেখো নাটনার স্কুল, এখানেও একটা রথ হয়েছে কিন্তু লোকজন অতটা নেই। এই যে একটা পুচকি রথ দেখছো, খুব কিউট লাগছে দেখো দেখতে রথটাকে। তো রাজপুটো থেকে নেমে এখন দেখো ফাইনালি এবার চলে এসেছি আমরা মহোৎসবের অনুষ্ঠানের কাছে। দেখো প্রচুর লোকের ভিড় আছে এখানে, আর সন্ধ্যাও নেমে এসেছে, বাদুর উঠছে জানো তো, ওগুলো ওই যে পাখির মতো লাগছে ওগুলো হচ্ছে সব বাদুর। এখানে সব বাসা বাঁধে, প্রচুর বাদুর থাকে এখানে। সন্ধ্যাবেলাতে কাছে থেকে সব ঝাঁকে ঝাঁকে উড়ে যায়, খুব ভালো লাগে দেখতে। তো যতটা পারলাম তোমাদেরকে দেখালাম। দেখো প্রচুর মানুষ এখানে, চলো এবার ভেতরে যাওয়া যাক। আমাদের ভক্তবৃন্দের অনেক সমস্যা হয়েছে, সেটা যাতে আমরা দূর করতে পারি, সকল ভক্তবৃন্দের জন্য যে পরিষেবা। হ্যাঁ ভালো জায়গা পেলাম ওইদিকে সব মাটির মধ্যে। খুব ভালো একটা বসার জায়গা পেয়েছি আমরা এখানে, মাথার উপরে ফ্যান চলছে আর সবাই বসেছে এখানে, অনেক মানুষ নিচেও বসেছে মাটিতে। তো রুদ্রিক আবার দেখো ওর খেলনাটা নেওয়া হয়েছে আর খেলনাটা নিয়ে খেলা করছে। এখানে যখন ঢুকলাম তখন তো ভাবলাম জায়গায় হয়তো পাবো না, তারপরে ভিড়টা এড়িয়ে এখানে এসে এখানে বসার অনেক বড় জায়গা করা আছে, তো লাস্টে এখানে এসে জায়গা পেলাম। পরিবেশন করবে চিনারা, তো তারা সবাই চলে এসেছে। এই দেখো পদ্ম পাতা দিচ্ছে, পদ্ম পাতাগুলো কত বড় বড় দেখো, তো সবাইকে দেওয়া হবে। চলো দেখতে থাকো তোমরা মহোৎসবের অনুষ্ঠানটা কেমন হয়। আমাদের সামনেই তিনটে দাদু একসাথে পরপর বসেছিল খেতে, তো খুবই ভালো লাগছিল দেখতে। আর দাদুদের পদ্ম পাতাগুলো দেখো একদম গোল গোল, পদ্ম পাতার ওপর খিচুড়ি আরও ভালো লাগছে দেখো। সবাই মিলে মহোৎসব খাওয়ার আনন্দটা অনেকটাই আলাদা, দেখো সবাই খাচ্ছে কত ভালো লাগছে দেখতে। গ্রামের মহোৎসব অনুষ্ঠান এই রকমই হয়, তিন চার দিন ধরে গান চলে, তো তারপর শুরু হয় প্রসাদ দেওয়ার পালা। আমরা এখানে একটা লাইনে বসেছি, পরপর কিন্তু এখানে অনেকগুলো লাইন আছে, তো সবাই মিলে যখন একসাথে খাচ্ছে পদ্ম পাতায় দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল, তো সবটা তোমাদের দেখাতে পারিনি। আর এখানে দেখো আমার সোনা বাবার পদ্ম পাতাটা দেখো একদম ছোট্ট, মা ওকে ছিঁড়ে দিয়েছে মায়ের পাতা থেকে, তো ও তুলছে আর খাচ্ছে, আর খাওয়ার থেকে গায়েটায় মাখছেই বেশি। এর আগে আমাদের পাড়ার যে মহোৎসবের অনুষ্ঠানটা সেটা তোমাদের একটা ব্লগে আমি শেয়ার করেছিলাম, কিন্তু সেই মহোৎসবের অনুষ্ঠানের থেকে এই মহোৎসবের অনুষ্ঠানটা অনেক বড় হয়, মানে এটা গ্রামের মধ্যে সেরা বলতে পারো। এখানে একটা আর একটা হয় মানিকতলায়, তো ওখানে এই দুই জায়গায় বড়ভাবে হয়। তোমাদের কেমন লাগলো এই অনুষ্ঠানটা কমেন্টে জানাও, এবং যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দিও। এই দেখো আমরা বাড়ি চলে এসেছি, আর রুদ্রিকের খেলনা এটা, চলো আজকের মতো আসছি, টাটা।